চলতি বছরের 10ই জুন চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়ার লোকজনেরা সন্দেহভাজন জামাল উদ্দিন নামে পানিসাগর উত্তর পদ্মবিলের বাসিন্দাকে আটক করে স্থানীয় থানায় সোঁপে দেয়। এর কিছুদিন পর খাদিমপাড়া 2 নং ওয়ার্ডের আব্দুল রোশনকে চোর সন্দেহে আটক করে পুলিশ। যথারীতি পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে 6 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর হয়। আর সেই খবর পেয়ে স্থানীয় জনাদুয়েক সাংবাদিক থানায় উদয় হয়ে তাদের ছাড়ার প্রসেস শুরু করে বলে অভিযোগ। একটা সময় স্থানীয় এলাকার কয়েকজনকে এক প্রকার চাপ সৃষ্টি করে অভিযুক্ত রোশনের মামা আব্দুল শুক্কুরের কাছ থেকে 2 ধাপে মোট 7,000 টাকা নিয়ে খবরটি চেপে যায় বলে অভিযোগ। প্রথমে 1 লক্ষ টাকা দাবি করলেও পরে 10,000 টাকা দাবি করা হয়। তাও তারা দিতে পারবেন না বলে অক্ষমতা প্রকাশ করলে সমাধান হয় 7,000-এ, তাও আবার 7 জন সাংবাদিকদের দিতে হবে বলে। এদিকে অভিযুক্তের মামা অভিযোগ করে বলেন, তারা নাকি নিজেদের মিডিয়ার কর্মী দাবি করে 7টি মিডিয়ার নাম ভাঙিয়ে 7,000 টাকা বাগিয়ে নিয়েছেন। তিনি বলেন, গত 11 জুলাই রাত আনুমানিক 11টায় 5,000 টাকা ফোনপের মাধ্যমে দিয়েছেন এক প্রতিবেশীর মাধ্যমে, যে টাকা চুড়াইবাড়ির রেল ত্রিমাথায় আদান প্রদান হয়েছে বলে সূত্রের খবর। তাছাড়া বাকি 2,000 পরের দিন নগদে পৌঁছে দিয়েছিল। তিনি আরও অভিযোগ করে বলেন, তখন তিনি মানসিকভাবে বিভ্রান্ত ছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছে 2 সাংবাদিক রূপে ব্ল্যাকমেইলার। কিছুদিন আগে আমরা এখানে গ্রামে একটা সমস্যা হয়েছিল গরু চুরির ব্যবহার নিয়ে। এটা নিয়ে 4 জন আসামি তারা দরিয়া, 3 জন কীরকম ছাড়ি দিছে, 1টা আসামি দরিয়া থানার দিছে। এরপরে এখানে লোকের পাবলিকে খুদাইয়া আমার একটা বাইক নাই, এটারে দরিয়া থানার দিছে। থানার দেওয়ার পরে এটা ধর্মনগর চালান দিছে, চালান দেওয়ার 6 দিন পরে থানা আনছে, আনিয়া তারা রিমান্ডে আনছে। আনার পরে এখানে কইছে আমার রাত্রে আমরা ওই গ্রামের উস্তার মামা তাইনে কইছে আমার ফোন দিয়ে একটু লুকমানের ঘরে আইবার লাগিয়া। লুকমানের ঘরে গেছি, যাওয়ার পরে তাইনে কইছে এখানে মিডিয়া আইছে 7 জন, এটারে তো মিডিয়া নিউজও ছাড়ি দিব, ছাড়লে কেসটা গরম হইব। আমি তারার লোকে কথা হয়ে আইছি, একটু পয়সা উইসা দিলে ওইটা নিউজও ছাড়া হইতো না, ছাড়া যদি হয় না তে বড়ো বড়ো অফিসাররাও দেখতো না, তার বেলটা হইব তাড়াতাড়ি, এরকম কথা হয়ে যেতে। আমি কইছি একটু কথা হইয়া দেখো কত দেওয়া লাগবো, তাইনে ফোন করিয়া কথা হয়েছে, হইয়া কইছে 10,000 টাকা দেওয়া লাগবো, কেন মিডিয়া 7 জন আই আছে। তা আমি কইছি না, 10,000 টাকা দিয়া পারতাম না, 1,000-1,500 টাকা দেওয়া হইলে এটা শেষ করতাম পারি, হইয়া আমি আইতাম গরো। এরপরে তারা আমারে আবার ওই লোক মানুষের আর উস্তার মামা তাই তারা 2 জনে নেওয়া হয়েছে 100 টাকা আয় যায়, 100 টাকা রুজি করো, আর টাকা তুড়াতুড়ি সোমাইয়া আমরা ফোন করিয়া দেখি হয় নি হইলে দিলাইবা। ও তাই নিয়ে ফোন করিয়া কথা হয়েছে, কই যে তারা 7 জন আছেন মিডিয়া, 7 জনকে 7,000 টাকা দেওয়া লাগবো, এটা কে হম হইলে মানত নাই। ও পরে আমি কই তো সকালে টাকাটা দিই, তারা কই যে তারা আবার ফোন মারছে মিডিয়ার হাতে, মিডিয়া মানছে না সকালে দিতে। পরে রাত্রে আমি অ্যাকাউন্ট থেকে ফোনপে দিয়া দেওয়াইছি, প্রুফ আছে আমার হাতে 5,000 টাকা লোক মানুষের অ্যাকাউন্টও। আর পরের দিন 2টার সময় নিয়ে উস্তার মামারে এখানে রেললাইনের এখানে রাহুল হইয়া একজন মানুষ তাইনের দোকানের এখানে নিয়ে দিছি আমি 2,000 টাকা, ওটাও আমার আবেদন। তারা মানুষরে গরিব মানুষরে তারা শোষণ করিয়া কীরকম খায়, মানে আমি খবর লইয়া শুনছি তারা 2 জনে খাইছে, কিন্তু তারা হয়েছে আমার 7 জনে দিছে হইয়া নিছে লোক মানুষের উস্তার আলী তারা 2 জনে। আমার বাইক না এটার লগে কেসের লগে জড়িত আসলো, এর কেসটা মানে গরম হইতো না হয়েছিল, নিউজে দিলে গরম হইব, গরম হইতো না করিয়া আমি বিভ্রান্ত লাগিয়া বয় হইয়া দিছি এটা টাকাটা। এরকম যদি মিডিয়া দেশের সেবা করার লাগিয়া আছে আর গরিব মানুষরে যদি দন্তাবাজি করিয়া মিডিয়া টাকা খায় তো এরকম কীরকম হইব। এই ঘটনা চাউর হতে গোটা এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কান পাতলি শোনা যায় গুণধর 2 সাংবাদিকের নানা অপকর্মের কাহিনী। কেউ কেউ আবার বলতে শুরু করেছে এ সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।